হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমিলি ডিকিনসনের ফেমাস একটা কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে আই অ্যাম নোবডি, হু আর ইউ। কবিতাটি 1891 সালে প্রকাশিত হয়। এটা ডিকিনসনের একটা শর্ট লিরিক পোয়েম। এদিকে এমিলি ডিকিনসন 1830 সালে ইউএসএ জন্মগ্রহণ করেন এবং 1886 সালে মৃত্যুবরণ করেন। তো এবার আমরা কবিতাটি সামারিতে চলে যাই। তো দেখো, কবিতাটির প্রথম লাইনই হচ্ছে কবিতার টাইটেলের মতো, যে আই অ্যাম নোবডি, হু আর ইউ, যে আমি তো কেউ না, তুমি কে। রিডারদের কাছে এখানে কবি প্রশ্ন করেছে যে আমি তো নোবডি, তুমি কে, আর ইউ নোবডি টু, তুমিও কি আমার মতো নোবডি। দেন দেয়ার ইজ এ পেয়ার্স অফ আর্স, ডোন্ট টেল দ্য ইউট অ্যাডভার্টাইজ ইউ নো। এর পরবর্তী দুই লাইনে বলছে যে তুমিও যদি নোবডি হও, তাহলে আমরা দুইজনে মিলে একজোড়া হয়ে গেলাম, এবং তুমিও যে নোবডি, আমিও যে নোবডি, এই কথা তুমি অন্য কাউকে বলো না, কারণ অন্য কেউ যদি এটা জেনে যায় তাহলে এটা সে প্রচার করবে এবং সবাই জেনে যাবে যে আমরা নোবডি। তো দেখো, এর পরবর্তী লাইনে লেখক বলেছে যে হাউ ডেয়ার ইউ টু বি সামবডি, অর্থাৎ কতটা ভয়ানক বা কতটা নিরানন্দ যারা সামবডি। হাউ পাবলিক লাইক এ ফ্রক, তারা কতটা পাবলিক একটা ব্যাঙ্গের মতো। টু টেল ওয়ানস নেম দ্য লিভ লং জোন টু অ্যান অ্যাডমিরিং বক, অর্থাৎ এখানে তিনি বলেছেন যে ব্যাং যেরকম একটা নির্দিষ্ট জলাভূমিতে থাকে এবং সেখানে সে ডাকাটাকি করে, সেই রকম যারা সামবডি তাদের আশেপাশেও এই ব্যাংয়ের মতোই অনেক লোকজন থাকে যারা এই সামবডিকে অ্যাডমায়ার করে এবং তার প্রশংসা করতে থাকে, এবং যে সামবডি হয় সেও নিজেকে খুব বড় একজন লোক মনে করে, কিন্তু সে আসলে প্রাইভেট কোনো সময় পায় না এবং সে যা ইচ্ছা তাই করতে পারে না। তো এই কারণেই সে এখানে বলেছে যে হাউ ডেয়ার ইউ টু বি সামবডি, অর্থাৎ যারা সামবডি তাদের জীবন কতটা নিরানন্দ হয়। তো এই হলো কবিতাটির সামারি। এবার যদি সংক্ষেপে আরও একবার বলি, তো সেটা হবে লেখিকা এখানে বলেছে যে আমি তো নোবডি, তুমি কে, তুমি কি নোবডি হবে, আর তুমি যদি নোবডি হও তাহলে আমরা দুজন মিলে একটা জোড়া হয়ে গেলাম, এবং এই যে আমরা নোবডি হলাম এটা তুমি কাউকে বলবে না, তাহলে তারা এটা সবাইকে জানিয়ে দেবে। এবং এর পরবর্তী লাইনগুলোতে সে বলে যে যে সামবডি তার জীবন আসলে নিরানন্দ, তার জীবন আসলে প্রাইভেট এবং তাকে সবসময়ই মানুষ ঘিরে থাকে, সে যা ইচ্ছা তাই করতে পারে না, সে জীবনকে এনজয় করতে পারে না নোবডিরা যেভাবে পারে। এবং এখানে সে সামবডিকে ফ্রগের সাথে তুলনা করেছে, যে ফ্রগ যেরকম একটা নির্দিষ্ট জায়গায় থেকে ডাকাডাকি করে সেরকম সামবডিও তার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থাকে এবং সেখানে বসেই সে বক্তৃতা দেয় বা মানুষের মধ্যে থাকে, কিন্তু সে প্রাইভেটলি কিছু করতে পারে না। তো এই হলো কবিতাটির সামারি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসলে এই কবিতার মধ্যে কোন বিষয়গুলো বোঝাতে চেয়েছেন লেখিকা বা এই কবিতাটার মূল বিষয়গুলো কী, সেটা নিয়ে আলোচনা করব। তো এই কবিতার মূল বিষয় হচ্ছে নোবডি আর সামবডি নিয়ে, ঠিক আছে। এখানে লেখিকা বলেছে যে নোবডি হওয়াটাই ভালো, যারা নোবডি হয় অর্থাৎ যাদেরকে কেউ চেনে না, যাদেরকে কেউ জানে না, তারা কিন্তু অনেক কিছুই করতে পারে, জীবনকে তার নিজের মতো করে এনজয় করতে পারে, যেখানে খুশি সেখানে যেতে পারে, যেই রকম মন চায় সেরকম কাজই কিন্তু সে করতে পারে। কিন্তু যারা সমাজের সামবডি, অর্থাৎ এখানে পলিটিক্যাল পার্সন বা বিভিন্ন পজিশনের লোকদেরকে আমরা ধরতে পারি, যে যারা বিভিন্ন পজিশনে থাকে তারাই হচ্ছে সামবডি, এবং এই সামবডিরা সমাজের বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে বা তার নিজস্ব যে পজিশন, এই পজিশনের কারণে বা তার বদনাম হবে এরকমটা ভেবে যারা সামবডি তারা কিন্তু তার জীবনকে এনজয় করতে পারে না, তারা যা ইচ্ছা তাই করতে পারে না, তারা প্রাইভেটলি কোনো কাজ করতে পারে না। মোট কথা হচ্ছে তারা তাদের জীবনকে এনজয় করতে পারে না, কারণ সবসময়ই তাদের আশেপাশে লোকজন থাকে এবং তারা তার প্রশংসা করে এবং এতেই সে খুশি থাকে, এবং সে সত্যিকার অর্থে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, সে গণ্ডি থেকে সে বেরোতে পারে না। যেরকমটা নোবডিরা চাইলেই অনেক কিছু করতে পারে, সেরকমটা সামবডিরা করতে পারে না। তো এই কবিতার মাধ্যমে আসলে লেখিকা যারা সামবডি তাদের জীবনের যে পেইন বা জীবনের যে একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে সেই এরিয়া থেকে তারা চাইলেও বেরোতে পারে না, সেই বিষয়টা বোঝাতে চেয়েছেন। এবং নোবডিদের জীবন যে কত সুন্দর, কতটা ফ্রি, কতটা ফ্রিভাবে তারা জীবন লিড করতে পারে, সেই বিষয়টাও এই কবিতার মাধ্যমে তিনি বুঝিয়েছেন। তো এই হলো এই কবিতাটা নিয়ে আলোচনা, আশা করি তোমাদের উপকার এসেছে। তো এই হলো আজকের ভিডিও, ভালো থাকো সবাই, গুড বাই।